দাদাটা তো নরমাল হালকা নীলা আছে, খারাপ করে দিলাম। তারপর এটা দিয়ে এটা দিয়ে আর শেখার জন্য যথেষ্ট আছে নীলা, এটা পাতা উঠে না যে। তারপরে দেখি তো প্রথমে একটা পা ইয়েটা তুলো হালকা, মানে পাটা উপর উপর তুলতে পারছি না, দেখি মারো মারো এরকম করবো না, উল্টো দেবো। ঠিক আছে মারো, হ্যাঁ মারো, হ্যাঁ ভালো হবে, মারো খালি খেলাবা। আচ্ছা একটা দিবা এটা, একটা আছে এরকম, মানে এটা অল্প ফোর্সে তৈরি হয়ে যাবে, এটা বুঝলো তো? এই মালটা হালকা পাঁচ এমপি করো, পাঁচ করো বুঝলো তো? এই পাটা এখানে আসবে, মানে এই ক্রিকেটের মতন আগিয়ে এরকম টাচ করে, কি বুঝলা? আছে এরকম গেলা মেলে দূর পড়ে ধরলো কি না, যখন আমার চাকা একসঙ্গে হবে মালটা, কিন্তু ফুটবল শট হয়ে গেল, এটা কিক শট হবে, কিক মানে যে তুমি ধরলো 50 কিলো মারছো, ফুটবলে কিন্তু 50 কিলো ওয়েট না, এটা 50 কিলো তুমি ধাক্কা মেরে ফেলছো, ধাক্কা। হ্যাঁ ঠিক আছে, পা আগে বসে গেছে ওই বাম্পা, বসে গেলো মানে কি বলো তো, তুমি জায়গা পেয়ে এলা, এবার তুমি ধাক্কা মারবা, তুমি যদি হাওয়াতে ভেসে থাকো আর একে মারো, তাহলে কিন্তু তোমার শক্তি হচ্ছে ওখানে কুলাচ্ছে না, পা একটা মাটিতে ঠেকা প্রয়োজন আছে, তা মারো। এটা সব ভালো শট ছিল, চাড়া হয়ে গেলো, হ্যাঁ খেলার চেষ্টা করো, আমি তোলা ছেড়ে দেবো, দেখি কত দূর মারছে তুমি, যেখানে থাকো দূরে থাকবে তো লাফছে, দূরে যেতে হবে, কাছে আছো দেখি কম লাফাতে হবে, আর এই কারণে পুরুষ লিগ স্পিড ছিল এরকম আছে, ওখান থেকে ক্রস করে দিয়ে দিল সামনেওয়ালা, এমনিতে চিত ওখানে না, যদিও না যায় কিনা দূরে তো ওখানে চিত হয়ে যাবে, তোরা খেয়াল রাখ না লাফালা, এদিকে কিন্তু জয়েন্ট মানে নজর আসবে, যেহেতু ওকে মারছে টার্গেট কিনা, এটা দেখার প্রয়োজন নেই, যখন তুমি শিখে যাবা শুধু ফলে থাকো উপর তোলে একটুখানি, এরকম ধরলা গেল সামনেওয়ালা, কিন্তু না সামনেওয়ালা তুমি এরকম থাকবে অবশ্যই, কারণ কি বলো তো তোমায় গার্ডে থাকতে হবে, তোমার মারার যে একটা পড়ে যে পুরবা ওটা ব্যালেন্স হওয়া দরকার, ব্যালেন্স এক পায়ে জমলে হিলে বাড়াবে না, বুঝলা? দাঁড়িয়ে এলা, হাতে দিকে রয়েছে, যদি অ্যাট্যাক করে আবার ডিফেন্স হবে, তারপরে আবার যে ফটাস তো দিয়ে মালটা ধাক্কা দেবে ফুটবলের মতো, ঠিক আছে এরকম, এখানে যখন যাবা এই মালটা খেয়াল রাখবা, এই মালটা এতে আর একটু প্রচুর শক্তি আসবে এখানে প্রো ফোর্স করার জন্য, কারণ আমি তো আর এটা স্পিড পাই না, স্পিড পেলে তো পাটাস তো উড়ে যাবে মালটা, ঠিক আছে? কিন্তু আমি বিনা স্পিড যেহেতু আমি এখান থেকে দিব, এখান থেকে যে আমার কলারটা ধরো, লোকালে কিন্তু পড়ো আচাকা ধরো, কলারটা মারলে আচাকা ধরলে, এটা এটি কিন্তু তুমি মারছো না আগে আগে, মানে তোমার দেখা যাচ্ছে শুধু বাঁচার, মারা তো অনেক আছে, আবার আবার ধরো দিন এই মালটা খেয়াল রাখো, আর এই মালটা এই পরেকার ওটা আলাদা, যে এইগুলো যে ট্যাকেল আছে মারা ঠিক আছে, কিংবা আরও অন্য কিছু আছে, এগুলো বুঝলে কি না, কাউকে হাত ছাড়াবা তো বেশি ঝগড়া করে লাভ নেই, কোনো কিছু এরকম হবে না, বেড় দিলো এই মাঠে একটুখানি বেড় দিলাম, যতই বড়ো শক্তিশালী থাকুক তোর বড়টার ক্ষমতা নেই, ধরো ধনীরা মজবুত করে একদম ধরলো তো, কোনো ব্যাপার না, যতই মজবুত ধরো, যখন বেশি মজবুত ধরবে তোমাকে একটুখানি এই মালটা ক্যাচ করতে পারে, যদি বেশি মজবুত না থাকে ধরে এই করবে, শক্তি ব্যবহার করতে হবে, তোমাকে তো যে কেউ ধরবে তখন তো দুর্বল ধরবে না, তোমাকে প্রথমে জানতে হবে আগে, এবার এটা তো আমি ছুটে যাবো ওই হাত দিয়ে, ঠিক আছে? কিন্তু কি বলতো এই যে এই হাতটা তো পেয়ে যাবে, যদি এই এই পদ্ধতিতে খাটবে না অবশ্যই কোনো সময় টাইট করে ধরবে একদম মতন যে পালিয়ে, ঠিক আছে? তখন তুমি কিছু করবো না, খুব টাইট করে ধরো, ধরলে তো এই মালটা শুধু বসাবে, এই মালটাকে বসিয়ে ফটিয়ে দিলাম ছেড়ে দিলাম, এটা ওটা খেলা না, ওটা বাল্টির মতন ফেটে গেলো, হাত বেরিয়ে গেলো, বাল্টি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, স্পিড ফোকাস করবে, বুঝছো কিনা? এই যে ধরলে কিনা বুঝলি স্পিড, দেখো সামনে এই যে মালটা আছে না, এত স্পিড আছে, এই মালটা টানলবি না, এই মালটা টানটে দিবি, ফটাস করে চলল একটা,
এটাই রকম।